বাপ্পার সঙ্গে অসৎ ব্যবহার করো না। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। অন্য হাদিসে ব্যাখ্যা এসেছে বাপের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। অন্য হাদিসে এসেছে মনে রেখো তোমার বাপ তোমার জান্নাতের দরজা, মধ্যম দরজা, ওটাকে ফেলে দিলে জাহান্নাম, রেখে দিলে জান্নাত। খবরদার বাপের সঙ্গে অসৎ ব্যবহার করো না। এখন আর কবরও লাগছে না, রাজনৈতিক নেতারা ছবি মূর্তি বানাইছে, প্রতিকৃতি বানিয়েছে, নাম দিচ্ছে ইংরেজিতে মুরাল। সামনে ছবি এঁকে রাখছে, সেখানে যে ফুল দিচ্ছে, কষ্ট করে অত্যন্ত কবর যায় কে। আর ধর্ম নেতাদের চাইতে রাজনৈতিক নেতারা আরও বেশি মূর্তি পূজারী হয়ে গেছে। এখন এই 10টি হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 1, তোমরা শিরিক করো না। 2, তোমরা পিতামাতার সাথে অসৎ ব্যবহার করো না। 3, দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। 4, প্রকাশ্য বা গোপন অশ্লীলতার নিকটবর্তী হও না। 5, অন্যায়ভাবে মানুষ হত্যা করো না। 6, উত্তম পন্থায় ব্যতীত ইয়েতিমের মালের নিকটবর্তী হও না। 7, মাপ এবং 8 ওজনে কম বেশি করো না। 9, অন্যায্য কথা বলো না। 10, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করো না। এই 10টি হারাম সম্বন্ধে আল্লাহর প্রত্যেক বান্দাকে আল্লাহ সাবধান করছেন। আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ মানুষকে সৃষ্টির পরেই পৃথিবীতে চলাচলের জন্য এবং সমাজ জীবনে নিজেকে সঠিকভাবে পরিচালিত করার জন্য কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। শয়তান সবসময় চায় আল্লাহর হারামকৃত কাজগুলিতে মানুষ পতিত হোক, আল্লাহ সবসময় চান হারাম থেকে মানুষ বেঁচে থাক। বিধিনিষেধ না থাকলে তো পরীক্ষা হয় না, ফেরেশতাদের কোনো বিধিনিষেধ নাই, মানুষের জন্য বিধিনিষেধ আছে, কারণ মানুষকে আল্লাহ পাক জান্নাতে দিবেন অথবা জাহান্নামে দিবেন। দুনিয়াতে পরীক্ষা হবে, পরীক্ষার হলে যেমন নকল করলে ধরা খেতে হয়, পরীক্ষার হলে যেমন প্রশ্ন ফাঁস করলে বা কারো কাছে জিজ্ঞাসা করলে তাকে বহিষ্কার করা হয়, দুনিয়াটাও ঠিক মানুষের জন্য পরীক্ষার স্থল। আর সেই বিধিনিষেধের বিষয়গুলির মধ্যে সূরা আল আনআম মক্কি সূরা 151 এবং 52 আয়াতে চমৎকারভাবে 10টি হারামের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। 1999 সালের মে সংখ্যা আত্মাহারিকে আপনারা এই 10টা পাবেন, এটা আমাদের 10 ছিল, 10 কোরআন। দীর্ঘ 23 বছর পরে মনে করছি এগুলো আবার স্মরণ করে দেওয়া দরকার। 10টি হারাম সিরিয়ালে আমি আপনাদের সামনে বলে যাব, প্রতিটি মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হারাম শব্দটাই কোরআনে উল্লেখিত হয়েছে, এটা মকরু নয়, অপছন্দনীয় নয়, হারাম একদম টোটাল হারাম যা বোঝায় তাই। আল্লাহ বলছেন, হে রসুল তুমি বলো, তাআলাও আতলমা হারমা আলাইকুম রব্বুকুম, এসো আমি শোনাই তোমাদেরকে তোমাদের প্রতিপালক তোমাদের জন্য কোন কোন বস্তু হারাম করেছেন। 1, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমরা তোমাদের উপর রুজি দিয়ে থাকি, তাদেরও রুজি আমি দেব। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য ও গোপন অশ্লীলতার নিকটবর্তী হইও না। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করো না। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, যে নফসকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে তোমরা অন্যায় ভেবে হত্যা করো না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এ বিষয়ে আল্লাহ তোমাদেরকে জোরদারভাবে উপদেশ দিচ্ছেন যাতে তোমরা বুঝো। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, ইয়াতীমের মালের নিকটবর্তী হও না যতক্ষণ না তারা যোগ্য বয়সে পৌঁছে যায়। উত্তম পন্থা ব্যতীত এতিমের মালের নিকটবর্তী হও না। উত্তম পন্থা কি সবাই বুঝে, হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, যতক্ষণে এতিম সন্তানটি যোগ্য বয়সে উপনীত হয়। ও আউফুল কাইলা, তোমরা মাপে পূর্ণ করে দিও। ওয়াল মিজান, ওজনে পূর্ণ করে দিও, মাপে এবং ওজনে যেন কম বেশি করো না। ওয়ালা লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসাহা, অবশ্য আমরা মানুষকে তার সাধ্যের অতিরিক্ত কষ্ট দেই না, ভুল কর্ম কিছু হয়ে গেলে সে মাপ। ওয়া ইযা কুলতুম ফাআদিলু, যখন তোমরা কথা বলবে ইনসাফ ভিত্তিক কথা বলবে, অন্যায্য কথা বলবে না। আলাও কানা যা কুরবা, যদি সে নিকটাত্মীয় যদি হয় সত্য কথা বলল। ওয়া বিআহাদিল্লাহি আওফু, 10 নম্বর, আল্লাহর নিকটে যে অঙ্গীকার তোমরা করেছো সেটা পূর্ণ করো। প্রতিটি মানুষ জন্মের সূচনাতে আল্লাহ সবাইকে পিপিলিকা সদৃশ্য সৃষ্টি করে সেদিন যে অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তুমি আমি কি তোমাদের প্রতিপালক নই, সেদিন সবাই আমরা বলেছিলাম বালা, সে কথা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন যে অঙ্গীকার তোমরা আমার সঙ্গে করেছিল সেটা পূর্ণ করো। এছাড়াও দুনিয়াতে যত অঙ্গীকার তোমরা করো আল্লাহর নামে, সেগুলি পূর্ণ করো। যালিকুম ওয়াসাকুম বিহ লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তোমাদেরকে এই বিষয়ে উপদেশ দিচ্ছেন যাতে তোমরা এর দ্বারা উপদেশ গ্রহণ করতে পারো। এই 10টি হারাম ঘোষণার পরে আল্লাহ পাক চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون 153 আয়াত। আর মনে রেখে দিও আমার এই রাস্তাই হচ্ছে সরল পথ, অতএব তোমরা এর অনুসরণ করো। এটা বাদ দিয়ে আশেপাশে কোনো রাস্তা দিকে যাওয়ার চেষ্টা করো না, তাহলে আল্লাহর রাস্তা থেকে শয়তান তোমাদেরকে সরিয়ে নেবে। এ বিষয়ে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা সংযত হও। আয়াতের ব্যাখ্যা দিতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিসটা রেখা টানলেন। আমরা যারা জ্যামিতি ত্রিকোণমিতি পড়ি এর উৎস কিন্তু হাদিসে রয়েছে। রেখা টানলেন, থেকে ডাইনে দুটা বামে দুটা দাগ কাটলেন, কেটে বললেন দেখো ডাইনে বামে যে রাস্তা দেখছো প্রত্যেকটা রাস্তা শয়তান বসে আছে, আর অতএব তোমার সোজা রাস্তা চলবা। ওই সোজা রাস্তা আল্লাহ, ডাইনে বামে গেলে শয়তান। একেবারে হাতে কলমে শিক্ষা দিয়ে সায়েন্সের প্র্যাকটিক্যালের মতো তিনি সাহাবীদেরকে শিখিয়েছেন। এরপরেও ইসলামের শেষ দিকে জিবরিল নিজে এসে সাহাবীদের মজলিসে বসে ইমান, ইসলাম, এহসান, কিয়ামতের আলামত শিক্ষা দিয়েছেন। মিশকাতের 2 নম্বর হাদিস আপনারা পাবেন। এখন আসেন ওরা নিজেদের জীবনের সঙ্গে মিলায়নি। কুল তাআলাও, হে মোহাম্মদ তুমি বলে দেবো এসো তোমরা আমার কাছে, আমি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাচ্ছি, আতলো পাঠ করে শোনাচ্ছি। অর্থাৎ বোঝা গেল এটা আল্লাহর কথা, এটা মোহাম্মদের নিজস্ব কথা নয়, অন্যের কথা পাঠ করে শোনাচ্ছেন। নয়তো বলতেন আমি বলি তোমাদেরকে, তা তো বলছেন না, পাঠ করি। প্রথম কথা হচ্ছে ওলা আতস্যকে বিহিসাইয়া, তোমরা তার সঙ্গে কাউকে শরিক করো না। যেখানে বলা হচ্ছে কথাগুলো আরবের সামনে মাক্কি জীবনে তারা কিন্তু আল্লাহকে মানত, তারা নবী ইব্রাহিমকে মানত, কিন্তু শিরিক করত মূর্তির সাথে। নিজেরা বিগত কোনো সৎকর্মশীল ব্যক্তির মূর্তি তৈরি করে সামনে রাখত এবং ধারণা করত যে এই মূর্তিগুলোর ওসিলে আমরা আল্লাহর কাছে মুক্তি পাব, কারণ আমরা যেহেতু পাপি তাপি মানুষ, অতএব এরা সৎকর্মশীল মানুষের সুপারিশ ছাড়া আল্লাহ আমাদের ক্ষমা করবে না। লা নুকাররিবুহুম ইল্লা মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। অন্য আয়াতে ব্যাখ্যা আসছে যে আমরা ওদের ইবাদত করি না, পূজা করি না, কুল এজন্য লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ওরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে। অর্থাৎ আল্লাহর নিকটবর্তী হওয়ার সাহস আমাদের নাই, ওরা আল্লাহর নিকটবর্তী বান্দা, ওরা যদি আমাদের পক্ষ থেকে সুপারিশ করে তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবে। এই ধারণার ভিত্তিতে কিন্তু আরবরা এগুলো করত। 1400 বছর আগের সেই কৈফিয়ত আজকেও মুসলমানরা দিচ্ছে, যারা কবর পূজারী তাদের সঙ্গে আপনি আয়াতগুলো বলেন, এমন কি ব্যাখ্যা দিবে আপনাকে? ঠিক যে কথা আরবরা বলতো, আরবের মুশরিকরা ঠিক সেই কথাই আমাদের বাংলাদেশি মুশরিকরা বলবে। অথচ মাশাআল্লাহ চেহারা সুরতে পাক্কা মুসলমান, লেবাসে পোশাকে কোনো সমস্যা নেই। আল্লাহ হক কথা বলে দিয়েছেন সূরা ইউসুফ 106 আয়াতে, ওয়া ইউমিনু আহাদুকুম ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওর অধিকাংশ ঈমান আনে নাই, বরং ওরা মুশরিক। এই উত্তর কিন্তু উম্মতে মুসলিমার অধিকাংশ মুসলমানের পক্ষ উপরে এটা লাজম হয়। বিশ্বের বিভিন্ন দেশে আপনি খেয়াল করে দেখেন, খালি বাংলাদেশেই না, যাদেরকে আমরা দিনদার মুসলমান বলছি অধিকাংশ কবর পূজারী। কবরে না গেলে ওদের মনে শান্তি হয় না, এমনকি মাস পর্যন্ত পূজা পাচ্ছে। বাংলাদেশে সিলেটের মাজারে গজাল মাছ পোষে না, ও মাছের যে কত দাম, একটা ঢিল মারলে আপনার জান শেষ। ঠিক অমনি করে রয়েছে বাজিদ বোস্তামের কবরে, ঠিক কচ্ছপ, বিশাল কচ্ছপ, এই যদি অবস্থা হয় যেহেতু মাশাআল্লাহ ধার্মিক এদের বিরুদ্ধে বলা কোনো ক্ষমতা আপনার নাই সমস্ত দেশ তাদের পক্ষে অথচ আল্লাহ এটা পুরস্কার হারাম করে দিয়েছেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না তুমি সেরে আল্লাহকে ডাকো সে ওরা কেন এখন আর কবরও লাগছে না রাজনৈতিক নেতারা ছবি মূর্তি বানাইছে প্রতিকৃতি বানিয়েছে নাম দিয়েছে ইংরেজিতে মুরাল সামনে ছবি এঁকে রাখছে সেখানে যে ফুল দিচ্ছে কষ্ট করে অত্যন্ত কবর যায় কে আর ধর্ম নেতারা যে চাইতে রাজনৈতিক নেতারা আরও বেশি মূর্তি পূজারী হয়ে গেছে এখন ফলে দেশে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে গেছে যদি গরু ছাগল বানর কুত্তা এদেরকে আল্লাহ বাঁচাতে না চাইতেন এদেশে বৃষ্টি হতো না এদেশে আল্লাহ কোনো রহমত নাজিল হতো না এটা রয়েছে কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলছেন তোমরা যা শুরু করেছো আমার সম্বন্ধে যে শিরক শুরু করে দিয়েছ আসমানের রুজির বন্ধ দরজায় বন্ধ করে দিতাম কিন্তু এইসব মুখ বধির জীবগুলি আসছে পৃথিবীতে বসবাস করে ওদের জন্যে আমি মাঝে মাঝে বৃষ্টি বল দেই তাই তোমরা একটু পাও মানুষের যে অবস্থা হয়েছে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন ঘরে বসে পাবেন আপনারা টেলিভিশন দেখালো আমেরিকায় একদিকে এত তুষার ঝড় হচ্ছে এত বেশি বরফ পড়তেছে কোনো কোনো স্থানে নাকি 17-18 ফুট পর্যন্ত বরফ জমে আছে তার নিচে গাড়ি চাপা পড়েছে গাড়ির মধ্যে মানুষ মরে গেছে এরপরও তারা দেখছে না যে কী হচ্ছে আবার আরেক দিকে কাল দেখলাম ইউরোপিয়ান কান্ট্রিতে এমন গরম পড়তেছে গরমের চোটের সে থাকতে পারছে না খুব বেশি দূরে না নটিক্যাল মাইল হিসাব করলে খুব বেশি দূরে না এখানে শীতে তুষারে বরফে ঢাকা পড়ে মানুষ মরতেছে ঠিক একটু দূরে গিয়েই সেখানে গরমে মানুষ বাস করতে পারছে না এই যে আবহাওয়াগত তারতম্য এটা মানুষের হাতে আসে মানুষ তো খালি বদমাশি করে যত শিল্প কারখানা বেশি হবে তত আবহাওয়া নষ্ট হবে ওখানে যত গ্যাস ওঠে ওই গ্যাসগুলি যে বায়ুমণ্ডলে জমা হয় ওটাকে বলে গ্রিন হাউস ইফেক্ট ওজন স্তর ক্ষতিগ্রস্ত হয় ফলে সূর্যের যে বেগুনি রশ্মি ওটা একদম ডাইরেক্ট চলে আসতেছে এখন ফলে এখন ওই গরম সারা পৃথিবীর যত বসবাসরত যত মানুষ আছে সবাই এই গরমে মরতেছে এখন সব অর্থাৎ দায়ীকে কিছু ইবলিসের শিখণ্ডী কিছু বিশ্ব নেতা নামধারী পরাশক্তি নামধারী বদমাশরা এরা এগুলো করে যাচ্ছে মানুষ মরতেছে ভৌত কাঠামো ধ্বংস হচ্ছে রাশিয়ান বোমা দেখেন কীভাবে পড়তেছে কি ওটাকে ইউক্রেনে দেখলে হতম্ব হয়ে যায় অর্থাৎ পৃথিবীর 1/3 গম ওই মাটি থেকে যোগান হয় আজকে মানুষ খাদ্য পাচ্ছে না কোনো খাদ্য গম আসছে না আমাজন জঙ্গল পৃথিবীর 20% অক্সিজেন সরবরাহ করে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে বাংলাদেশের সুন্দরবন বাংলাদেশের জন্য সেফগার্ড যদি বন চলে যায় বাংলাদেশের মানুষ অক্সিজেনের অভাবে মরবে সঙ্গে সঙ্গে ঝড় ঝঞ্ঝা শেষ হয়ে যাবে আমেরিকা একসঙ্গে পুরো সুন্দরবন কিনতে চাইছিল ধন্যবাদ গভর্নমেন্টকে গভর্নমেন্ট সুযোগ দেয়নি ওই অক্সিজেন কিনবে কিন্তু এখন যে দেখেন আমারই করছে কি সুন্দরবনের ভিতরে কোনো গাছ নাই এই যত বন কর্মকর্তা আছে বন খেকু বলে ওদেরকে চোররা সব হয়তো আপনার 10 মণ কাঠের অনুমতি নিল 100 মণ কাঠ নিয়ে চলে গেল ফলে আজকে সুন্দরবন প্রায় ফাঁকা হয়ে যাওয়ার অবস্থা দাঁড়িয়েছে আমরাই আমাদের ক্ষতি করে যাচ্ছি অথচ আল্লাহর সমস্ত নিয়ামত আমাদের দিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ বলছে আমি তোমাদের উপদেশ দিচ্ছি যাতে তোমরা বুঝো আল্লাহ কোনো তাআকিলুন জ্ঞানী মানুষের জন্য এই সমস্ত আয়াত যাদের হাতে ক্ষমতা এবং যারা জ্ঞানী বলে পরিচিত তারা এগুলো কোনো মানেই না তারা লুটপাটে তো ব্যস্ত বাবা তুই কত খাবি এত লোভ মানুষের টাকার দেশে টাকা জায়গা না বিদেশে পাঠাচ্ছে এক বোন খাকু ওসমান গনি নাকি তার নাম সে তো পালাইছে তার বাড়ি যে চেক করে দেখা গেল বালিশের মধ্যে টাকা লেবের তোষাকের মধ্যে টাকা মানে ব্যাংকের আগে ধরা খাচ্ছে বিদেশে পাঠাতে গেলেও সমস্যা কোথায় রাখবে আর খাটের তলে ট্যাঙ্ক আছে তার মধ্যেও টাকা এত টাকা সুবহানাল্লাহ আমি টাকা সেবে খেলে তো শেষ হবে কিন্তু নেশা চুরি করতে হবে ফলে আমরা আমাদের ক্ষতি নিজেরা করছি অতএব আল্লাহর বাণীর দিকে সাবধান তিনি বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়া আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না কাউকে শরীক করলে তোমার ক্ষতি তোমার হবে আল্লাহ কিছু হবে দুই নম্বর হলো ওয়ালিদানি ইহসানা কাউদার বাবার সঙ্গে অসৎ ব্যবহার করো না কারণ অন্য হাদিসে ব্যাখ্যা এসেছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত অন্য হাদিসে ব্যাখ্যা এসেছে বাপের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি অন্য হাদিসে এসেছে মনে রেখো তোমার বাপ তোমার জান্নাতের দরজা মধ্যম দরজা ওটাকে ফেলে দিলে জাহান্নাম রেখে দিলে জান্নাত খবরদার বাবার সঙ্গে অসৎ ব্যবহার করো না বাবার ব্যাপারে মায়ের ব্যাপারে পৃথক পৃথকভাবে বহু হাদিস এসেছে আর কোরআনের কথা হচ্ছে একটাই এই ধরনের আলোচনা সূরা বনু ইসরাঈলেও আছে বিভিন্ন আয়াতে এসেছে বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করো না এমনকি বলা হয়েছে সূরা বনু ইসরাঈলে ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা বাপ যদি কখনো তোমার আচরণে অসন্তোষ উফ করে ওঠেন এটা তোমার জাহান্নামের কারণ হবে ওয়ালা তানহারহুমা ঝাঁকুনি দিয়ে কথা বলো না যেটা আমরা প্রায় করি অধিকাংশ সন্তানেরই এ দুর্দশা আলেম হোক জাহেল হোক এই বদভ্যাস প্রায় সবারই আছে বাপ যাতে বুড়া হয়েছে চলতে পারে না ডাকে না আপনার সব কথা বাস ওই ওই কথাটাই বাপের অন্তরে এমনভাবে দাগ কেটে যাবে সারা জীবন স্মৃতি ভুলতে পারবে না অতএব সাবধান ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক ৩ নম্বর তোমরা দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না যেটা আজকাল হচ্ছে দেখেন না কোনো বাড়িতে একটা বা দুটো মেয়ে সন্তান নেই দুটো হলে যথেষ্ট একটা হলে আরও ভালো হয় এই স্লোগান চালু হয়ে গেছে ইচ্ছা হোক অনিচ্ছা হোক যে কোনো কারণেই হোক সবাই এটা করে যাচ্ছে মুখে বলি আর না বলি দরিদ্রতার ভয় করছে না আমি এমনি করছি কত কি বলা হয় যুক্তি দিচ্ছে মেলা হ্যাঁ যদি রোগ পীড়িত থাকে স্ত্রীর বা নিজের কোনো অসুখ বিসুখ সে কথা স্বতন্ত্র কথা বাধ্যগত অবস্থা বিষয়টা আলাদা কিন্তু সাধারণ নির্দেশনা হচ্ছে তোমরা সন্তান হত্যা করো না আলওয়াদুল খাফি গোপন হত্যা করা বলা হয়েছে যারা সন্তান নিরোধ করে নিয়ন্ত্রণ ক্ষেত্র বিষয়ে চলতে পারে কিন্তু নিরোধ চলবে না কিসব ইংরেজি বলে লাইগেশন ভ্যাসেক্টমি সব বলতে পারে না এসব চলবে না কারণ কার দ্বারা আল্লাহ কী করবেন আপনি জানেন না এটা অন্য হাদিসের আয়াতে রয়েছে যে তোমার এই দুর্বল ছেলেটি তোমাদের কল্যাণকর বেশি না সবলটাই তোমাদের কল্যাণকর বেশি আইয়ুমা আকরাব কে তোমার সবচেয়ে নিকটবে তুমি জানো না ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা ও এখানে বলতেছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম মনে রেখো তোমাকে যেভাবে আমরা রুজি দিচ্ছি তোমার সন্তানকে আমরা রুজি দেব কারণ বাপ মা এগুলো করে মূলত সন্তান বেশি হলে খাবে কিসে এই চিন্তাটা বেশি করে না ওই চিন্তা ছাড়ো আল্লাহ রসুলকে গর্বে ধারণ করেছেন তার মা ওকে জানতো এটা আমার রসুল হবে আগামীতে ছোট্ট অবস্থায় মা মরে গেলেন মা তো জানতেই না যে আমার এই ছেলেটা আগামী দিনে বিশ্ব নবী হচ্ছে পরে আল্লাহ রসুল যখন যেতেন মদিনায় মায়ের কবরে গিয়ে আল্লাহ কাছে বললেন আল্লাহ আমি আর মায়ের জন্য মাগফিরাত কামনা করবো তুমি অনুমতি দাও আল্লাহ বললেন না তোমার মা শিরক অবস্থায় মুশরিক অবস্থায় মারা গেছে তুমি তার জন্য ক্ষমা চাইতে পারবে না তো কাঁদতে পারবা আল্লাহ নবী ওই বয়সে ৪০ বছর বয়সে নবী হয়েছে ওই বয়স্ক মানুষ মায়ের কবরে লুটিপুটি কাঁদিয়েছিলেন মা তোমার জন্য ক্ষমা চাইতে পারছি না আমি আল্লাহর কাছে তবু তুমি আমার মা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত বলেছে আল্লাহ আমি আর বাবার জন্য ক্ষমা প্রার্থনা করব কিয়ামত দিন আল্লাহ পাক তার বাপকে সামনে এনে ইব্রাহিমকে বলল ইব্রাহিম ওই দেখো তোমার পায়ের দিকে তোমার বাবা দিয়ে তাকাও বাপ পড়ে আছে পায়ের কাছে একবার নির্যাতিত অবস্থায় ওই দেখো বলেছিল ক্ষমা চাইতে না যাও জাহান্নামে শিরক করলে তার কোনো উপায় নাই মুশরিকের কোশ্চিন কালো জান্নাত নাই মুশরিকের জন্য জান্নাতের রাস্তা হারাম অতএব কবর পূজারীরা সাবধান ছবি পূজারীরা সাবধান মূর্তি পূজারীরা সাবধান তুমি যত বড় নেতাগিরি হও আজরাইলের সামনে তোমার কোনো ক্ষমতা নেই সমস্ত পাপ তোমাদের ঘাড়ে চাপবে বাংলার মানুষ কখনো মূর্তি পূজারী ছিল না কখনো মূর্তি চায় না কিছুই না বর্তমান সরকারের আমলে যত মূর্তি বেড়েছে ৫১ বছর ইতিহাসে এত মূর্তি কখনো ছিল না দেশে অথচ রাজশাহী শহর আহলেহাদীছ শহর এখানকার নেতারা যারা হচ্ছে তারাও আহলেহাদীছ সব মূর্তি পূজারী হয়ে যাচ্ছে ধ্বংস সবেদের জন্য ধ্বংস হবে পরকালে ইহকালে মরু মানুষকে ধ্বংস করে যাচ্ছে ইচ্ছায় অনিচ্ছায় কোনো বিষয় নাই কিছুই নাই সব ফুল দেশের যত আল্লাহ ফুলগুলো দিয়েছিলেন আমাদের সুগন্ধি নেওয়ার জন্য সব ফুলগুলো কেটে নিয়ে দিচ্ছে তাদের পদতলে এটাকে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি দিক এ সমস্ত নেতাদের সাবধান হও আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান প্রকাশ্য এবং গোপন কোনো অশ্লীলতা নিকটবর্তী হয় না নিকটবর্তী হয় না করোনা বলছে না নিকট গেলেই তোমার ইচ্ছা হবে আমাকে করি দেখবেন যারা সিগারেট খায় বা যারা মদ খায় ওদের খোঁজ নিয়ে দেখবেন বন্ধুরা ওদের বলে কেন তুই একদিন একটা টান দে না দেখ না কী জিনিসটা সবাই খায় তো খেয়েই দেখ না এরকম করে বন্ধু মানে শয়তান ওই ইবলিস আসে বন্ধুর মুখোশ ধরে ও মনে করে তাই তো ও এত খায় অত কিছু হয় না আমি একটা খেয়েই না দেখি এই যে এক টান দিলে বাস শুরু হয়ে গেল খেলা এ কাল তো একটা খেলে আজটা খেয়ে দেখ না বন্ধু যদি শয়তান হয় এর সঙ্গে সম্পূর্ণ সঙ্গ ত্যাগ করতে হবে আল্লাহ রাসূল বলছেন বন্ধুকে দেখার আগে তুমি তার মানুষকে দেখার আগে দেখো তার বন্ধুকে ও কার সঙ্গে তার বন্ধুত্ব করছে ছাত্ররা বেশি করে বন্ধুবৎসল ও তো বয়স কম বাপ মার কর্তব্য হবে সে কোন ছাত্রের সঙ্গে সদ্ভাব তৈরি করছে দেখো আর আজকাল সংগঠনের যুগ এক এক সংগঠনে এক এক আদর্শ যদি বাজার সংগঠনের মধ্যে সে ঢোকে সে ধ্বংস হবেই ছেলে কোন সংগঠন যাচ্ছে খেয়াল করতে হবে নইলে আপনি ওকে ঠেকাতে পারবেন না কেন তো আপনার বাড়িতে থাকে না ও যদি স্কুলে থাকে মাদ্রাসা থাকে কলেজে থাকে ইউনিভার্সিটি থাকে স্বাধীনভাবে থাকে কী করে না করে তাহলে আপনি শুনবেন তুমি কোন সংগঠন করো যদি বুঝেন যে ভালো সংগঠন করে সমস্যা নেই যদি বুঝেন সে খারাপ সংগঠনের কাছে ছেলেকে কঠোরভাবে সরিয়ে দেবেন সেখান থেকে নইলে কিন্তু আপনার জন্য পরকালে ক্ষতির কারণ হবে প্রকাশ্য নির্লজ্জতা অশ্লীলতা মানুষ লজ্জার ভয়ে অনেকে করে না কিন্তু গোপন নির্লজ্জতা ঘরে ঘরে এমনকি নিজের স্ত্রীর উপরে মানুষের ভরসা করতে পারছে না মোবাইলের যুগ কী করে না করে কেটে খবর রাখে পরকীয়ার যে অপপ্রভাব চলছে এখন অধিকাংশ ঘরেই পরকীয়া স্বামী স্ত্রীর প্রতি আস্থা আস্তে আস্তে যেন ঢিলা হয়ে যাচ্ছে পত্রিকাগুলো আসে যেগুলো শুনলে বিশ্বাস করা যায় না কারণ আমরা তো এগুলো বুঝি না যাদের ঘরে এগুলো আসে গজবগুলো তারা জানে তা চকুলাদের খাতির মানুষ বলতে পারে না কিন্তু ভেতরে আগুন জ্বলছে কারণ মানুষের এই পৃথিবীতে মানুষের সবচাইতে ছোটোবেলা তার আশ্রয়স্থল হলো তার বাপ মা আর বিয়ের পরে তার সবচেয়ে বিশ্বস্ত সাথী হলো স্বামী স্ত্রী পরস্পরের প্রতি পুরো বিশ্বস্ত থাকে তাদের প্রতি তারা বিশ্বস্ত না থাকতে পারে পরিবার অচল স্বামী বাইরে থাকে কিন্তু যত কষ্টই করুক সারা দুনিয়া ঘুরে তার বাসায় চলে যায় স্ত্রীর কাছে আর স্ত্রী যদি অবিশ্বাসী হয় তো স্বামী তো আত্মহত্যা করবে কিন্তু অনেকে তা বলতে পারে না বিশেষ করে যারা বিদেশে আছে প্রবাসী প্রায় 1 কোটি মানুষ বিদেশে বসবাস করছে খালি পরিবারের উন্নতির জন্য কিছু টাকা পয়সার জন্য সেই টাকা নিয়ে যে স্ত্রী অন্যায় করে ক্ষতি করে ফেলে টাকা পয়সা নষ্ট করে তো সেই স্বামীদের অবস্থা কী তার মনের অবস্থা কী অনুভব করা যায় বলা যায় না 2000 বছর আগেই আল্লাহ পাক সাবধান করে দিয়েছে খবরদার প্রকাশ্য বা গোপন অশ্লীলতার নিকটবর্তী হয়েও না। ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق খবরদার তোমরা মানুষ হত্যা করো না ন্যায্য কারণ ছাড়া আদালতের ফাঁসির আদেশ হয়েছে আদালত ন্যায্য কারণ বিচার করে সব ফাঁসির আদেশ দিয়েছে এইগুলো আলাদা বিষয় এগুলো চলবে কিন্তু আপনার মনের বিপরীত হয়েছে তুচ্ছ কারণে একটা মানুষকে হত্যা করবেন এটা এখন প্রায় ঘটছে এমন তুচ্ছ কারণ ক্লাসে ফার্স্ট হয়েছে আমি হতে পারলাম না তাকে মেরে দিল দুদিন পরে কবে একটু রাগারাগি হয়েছে মিটিংয়ের সিস্টেম মনেও নেই তার হঠাৎ এক রাস্তা দেখা হয়েছে চাকে মেরে দিল এ কী হচ্ছে কালকে দেখলাম যে একটা অটো রিক্সা করে যাচ্ছে ও অটোটা নেওয়ার জন্য ড্রাইভ পিছনে বসে ড্রাইভারকে চাকু মেরে দিয়েছে ড্রাইভার পড়ে গেল অটো নেপালে চলে গেল একটা অটোর দাম কত 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দাম এটা জীবন শেষ করে দিলে তা পরিবারটা যাবে কোথায় আজকে যে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে দেখলে তো চোখে পানি রাখা যায় না একজন যোদ্ধা চলে যাচ্ছে ছোট্ট বাচ্চা তার কোলে মা সামনে দাঁড়িয়ে আছে আর একটা বাচ্চা নিয়ে দুজনের চোখ ভরে ঝরঝর করে পানি পড়ছে এই দৃশ্য দেখার পরে কোনো মানুষ বরদাস্ত করতে পারে হোক সে সৈন্য সে তো একটা মানুষ সে জানে এই আমার শেষ দেখা আমার স্ত্রীর সঙ্গে বাচ্চাদের সঙ্গে তবু তাকে যেতেই হচ্ছে একটা ফালতু কারণে আজকে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধটা হচ্ছে কোনো কারণ ছাড়াই হাজার হাজার মানুষ মরছে জাতিসংঘ আছে সবই আছে ভেটো পাওয়ার আছে আপনি যতই করেন রাশিয়ার বিরুদ্ধে কোনো পাওয়ার চলবে না কারণ রাশিয়া ভেটো পাওয়ারের মালিক চীন ভেটো পাওয়ারের মালিক ভেটো মানকে বোঝেন তো ও একাই যা বলবে ওটাই ঠিক মুখে বলছে গণতন্ত্র প্রায় 200 রাষ্ট্র একদিক গেলেও একটা রাষ্ট্র ভেটো দিলে সমস্ত সিদ্ধান্ত বাতিল এই বাজে সিস্টেম চলছে সারা পৃথিবীতে প্রতিদিন ফিলিস্তিনিরা নিহত হচ্ছে হতাহত হচ্ছে ইসরায়েলের কোনো দোষ নাই কারণ ইসরায়েলের পক্ষে আমেরিকা আছে এদেশে প্রায় 10 লাখের উপরে 11 লাখের উপরে রোহিঙ্গারা তাড়িয়ে দিল তাদের মাতৃভূমি থেকে জন্মস্থান থেকে তাদের কিছুই করা যাচ্ছে না কারণ ওদের পক্ষে চীন আছে ভারত আছে রাশিয়া আছে ওরাই তাদেরকে সাপোর্ট দিচ্ছে ফলে বাংলাদেশ যত চিল্লাচিল্লি করুক কোনো কাজ হচ্ছে না যত জুলুমের মূলে হলো এই 3-4টা শক্তি 5টা যাকে বলা হচ্ছে গ্রেট পাওয়ার মানে 5টা সশস্ত্র শক্তি কিসের পাওয়ার খালি অস্ত্রের পাওয়ার আর কি আছে মানবতার পাওয়ার নাই নৈতিক পাওয়ার তাদের নাই অথচ মুখে বলা হচ্ছে গণতন্ত্র এর যে স্বেচ্ছাতন্ত্র কিছু যে হয় তার তার নাম কী হবে আল্লাহ ভালো জানে দেশে দেখেন না কীভাবে মানুষ মারতেছে সমানে রাস্তা কথা বলা কায়দা নেই কথা বললেই বাস রাজপথে প্রতিরোধ করবো কেন রাজপথ তোমার নিজের বানানো নাকি দেশের মানুষ স্বাধীনতা রাস্তা চলবে তুমি কেন ঠেকাবে এত ভয় যদি ক্ষমতা চলে যায় সারা পৃথিবীতে এই একই দুঃশাসন চলছে তথাকথিত তন্ত্রমন্ত্রের নামে সাবধান এই পৃথিবী আল্লাহর মানুষের তৈরি নয় মানুষ আল্লাহর সৃষ্টি তোমার সৃষ্টি নয় এখানকার জীবিকা আল্লাহর দেওয়া তোমার দেওয়া নয় আকাশের বৃষ্টি তোমার তৈরি নয় এখানকার আবহাওয়া সবই আল্লাহর সূর্য ওঠে সূর্য ডোবে আল্লাহর হুকুমে একদিন যদি তোমার রাত্রে ঘুম না হয় পরদিন ঠেলা টের পাবা ঘুম কে নিয়ে আসে ঘুম কে ভাঙায় কোনোদিন চিন্তা করে দেখেছ আর সেজন্যই ঘুম থেকে উঠে বলতে হয় আলহামদুলিল্লাহ লাজি আহিয়ানা বাদামা আমাতানা ও ইলাইহিন নুশুর যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে জীবন দান করলেন আমাদেরকে মৃত্যু দানের পরে অর্থ বুঝে পড়ো বাবা খালি আরবি পড়ো না বুঝে সুঝে পড়ো যদি আল্লাহ ঘুম না ভাঙাতেন অথবা আল্লাহ তোমার ঘুম না আনাতেন কোনো ব্যাটার ক্ষমতা আছে দুনিয়ার ট্যাবলেট খেয়ে কদিন চলবে আল্লাহ রহম আল্লাহ নিজেই বলছেন তোমাদের তোমাদের আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন এই তোমাদেরকে আল্লাহ মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহার রাত্রে এবং দিনে আল্লাহ তোমাদের যে ঘুম পড়ার তৌফিক দিয়েছেন এটা আল্লাহর অন্যতম নিদর্শন এটা আল্লাহ সাক্ষ্য পারে না ইন্না ফি যালিকা আয়াতিন লিকাওমি ইয়ালামুন এর মধ্যে আল্লাহর নিদর্শন রয়েছে যারা জ্ঞানী জ্ঞানী কয়না সদ মূর্খ সব আর এখানে এই যে তন্ত্র শরীর না বোঝে না মূর্খরাই এখানে এমপি হয় মূর্খরাই মন্ত্রী মূর্খরাই সব কিছু হয় এখানে জ্ঞানী লোক যায় না কেউ কোনো পাগলে যায় না সব জায়গায় মারকে মরবে নাকি জীবন নেই মানুষের সম্মান নেই ইজ্জত নেই কিছুই নেই বন্ধুরা আল্লাহ দেওয়া এই বিধানগুলো মনে রাখার চেষ্টা করবেন এমন করে আল্লাহ যেসব নফসকে হত্যা করে নিষেধ করেছেন তোমরা তাদের হত্যা করো না বিশেষ করে আজকাল যারা কিশোর গ্যাং নাকি একটা শব্দ বের হয়েছে ছোটো ছোটো ছেলেপেলে এরা খুনি এরা মাদক সেবী এরা মাদক পাচারকারী ছোটো ছোটো ছেলেপেলে সব সরকার হিসাবে এরা এখনও আইনের যোগ্য হয়নি মানে 18 বছর বয়স হয়নি তো ও তো একবার সে 7 বছর 8 বছর বয়স থেকে চোর 10 বছর বয়স থেকে মানুষ খুনি এদেরকে চিন্তাই করা যায় বিশ্বাস করাও যায় না এগুলো হচ্ছে অপশিক্ষার কারণে কুশিক্ষার কারণে শিক্ষা তো নাই আপনারা এবারে যারা মাদ্রাসা শিক্ষা সিলেবাস দেখছেন পড়ে দেখবেন মাদ্রাসাতে পড়াচ্ছেন খুব ভালো আলিয়া মাদ্রাসাগুলো পুরাপুরি একটা নাস্তিক হয়ে গেছে সবার ওখানে পড়ে কোনো মানুষের তৈরি হবে না আগে যা কিছু ছিল আগের আলিয়া এবং খারেজে খুব বেশি পার্থক্য ছিল না ছোটবেলা আমরা পড়েছি আলিয়াতে কোনো বুঝতাম না যে পার্থক্যটা কী এখন যা হয়েছে স্কুল কলেজ হার মেনে যাবে এত নোংরা সিলেবাস এবার যেটা করেছে বিষয়টা জনগণের মধ্যে কোনো প্রতিক্রিয়াই নেই জমিতুল মোদারেসিন বলে একটা সংস্থা আছে বড় তারা গল্প করা অরাজনৈতিক 6.5 লক্ষ সৈন্য বিশাল শিক্ষকদের একটা সংগঠন এসছে রাজনৈতিক সংগঠন তো আর নেই কারণ এরা সরকারের কাছে কথা বলে ভয় পায় তারা সরকার দালালি করে খালি এত বাজে সিলেবাস বানাচ্ছে দিন দিন চলছে যে ছেলে জানে আমি বানর থেকে মানুষ হয়েছে আল্লাহ আমাকে সৃষ্টি করেনি সে ছেলে তো বাঁদরামি করবে সে কি আল্লাহর আনুগত্য করবে বুঝবেন যদি সরকারের প্রধানমন্ত্রী আরও যদি 100 বছর বেঁচে থাকে ঠেলাটা বুঝতে পারবে আমার সাহেব 1000 বছর বাঁচো আর দেখ তাদের এই সমস্ত অন্যায়ের প্রতিফলটা কী হচ্ছে ওরা তকরাবুল মাল আল ইয়াতীম ইল্লা বিল্লাতিহি আহসান খবরদার ইয়াতীমের মালের নিকটবর্তী হইও না আজকাল প্রায় ট্র্যাডিশন দেখছি বিভিন্ন গ্রামে গ্রামে ইয়াতীমখানা ইয়াতীমের নাম শুনে মানুষ টাকা দেয় ওই টাকা দিয়ে পুরো মাদ্রাসা চালায় ইয়াতীম হিসাব করে দেখেন আমরা ইয়াতীমখানা নিজেরা বহু বানিয়েছি সারা দেশে একটা খালি মনে আছে পুরনো খবর বলি 2005-এর আগের খবর এটা আমাদের খুব বিশ্বস্ত ব্যক্তি ট্রাস্টি আমার জন্য মনে হলো এখানে কোনো সমস্যা আছে প্রতিষ্ঠানকে না জানিয়ে একদিন দিলাম একজন আমাদের কর্মীকে পাঠিয়ে দেখো তো আমরা তো 60 টাকা তুমি টাকা দেই মাসে 2000 করে টাকা কটা হাতি মাছ দেখে আস 5টা পাইল তারগুলো নাম ছবি সবই আমার কাছে আছে অফিসে কৈফিয়ত দিল ওরা যখন চেকিংয়ে আসে উপর থেকে তখন ওরা সব হাজির হয় আপনি যে আসবেন তো বলে কিন্তু আসেনি হঠাৎ করে পাওয়া যাবে হলো একটা কৈফিয়ত হলো বড় বড় মাদ্রাসার এই দুর্দশা মাদ্রাসা প্রধানদের মানুষ বিশ্বাস করে আলেম ওলামা বলে যদি আমরা সারাটা জীবন কাটাচ্ছি আলেমদের সঙ্গে এখন তাদেরকে আমরা নির্বিবাদে আর বিশ্বাস করি না জনগণকে ধোঁকা দিয়ে এতিমের নামে ধোঁকা দিয়ে লক্ষ লক্ষ টাকা এনে তারা কজন খাচ্ছে কী করছে আল্লাহ ভালো জানে আমরা তাদের বিশ্বাস করি না সোজা কথা বলে দিচ্ছি কিন্তু আমরা ভুক্তভোগী আপনারা ভুক্তভোগী নন বুঝতে পারবেন না এতিম আছে 2টা মাদ্রাসাটা সমস্ত ব্যবহার ওই নাম দিয়ে চালানো হচ্ছে এটা কেন হবে এতিমের টাকা এতিম খাবে তার ডাইনিং আলাদা কিচেন আলাদা তার সবই আলাদা থাকবে অ্যাকাউন্ট আলাদা থাকবে ওই টাকায় কেউ হাত দিতে পারবে না এটা তো নিয়ম হওয়া উচিত এই জন্যই বলা হচ্ছে বলা তকরাবু নিকটবর্তী হইও না খাওয়া তো পড়ি মুরগা ইল্লা বিল্লাতিহি আহসান, উত্তম পন্থা ব্যতীত। এতে মানুষ করার জন্য আমার যা দরকার, তার জন্য ঘর করবে, বিল্ডিং করবে, ওই টাকা দিয়ে। ফলে এখন আমাদের এখানে এতিম যত বেশি খায় অন্যরা তা পায় না। তার কারণ মানুষ এতিমখানা খাসি দেয়, ছাগল দেয়, গরু দেয়, দেয় না সবসময়। ওরা তো বাবা সপ্তাহ তো দুদিন গরু খাবে, ওরা সপ্তাহ ডেলি খাসি খায়, গরু তো পুরোই মরগ। কিন্তু আগে ছিল কি ওইগুলো সবাই মিলে খাইতো, যে না ওটা হবে না। যদি কেউ এটা করে, কোনো এতিমখানা যেগুলো হয়ে, তারা কিন্তু নিজে হাতে জাহান্নামের আগুন খরিদ করবে। সাবধান, এতিমের মালের নিকটজন কেউ না হয়, উত্তম পন্থা ব্যতীত। আর নিজের বাড়ির এতিম যদি হয়, তখন আপনার একটা ভাই আছে, ভাইটার আগে চলে গেছে বাচ্চা, আসলাম চাচার কাছে বাচ্চা মানুষ হচ্ছে। এই বাচ্চাটা যতদিন পর যোগ্য বয়সের উপনীত না হবে, যোগ্য বয়স মানে বুঝতে পারছেন তো, সাবালক হবে, এরপরও ভালো মতো বোঝার মতন জ্ঞান হবে, তাকে বলে যোগ, যার হাতে সম্পদ দিলে সে রক্ষা করতে পারবে। এরকম যদি বুঝেন, তার আগ পর্যন্ত তার সম্পত্তি চাজা রক্ষা করবে, সেখান থেকে কিছু খেতেও পারবে নিজের, যদি গরিব হয় যতটুকু প্রয়োজন। যখন সে যোগ্য বয়সে পৌঁছবে, ব্যাস আপনি তাকে তার সম্পত্তি দিয়ে দেন। প্রায় সংসারে এরকম এতে মানুষ করছে, হয় চাচা মানুষ করে, না দাদা মানুষ করে, না নানারা মানুষ করে, আছে না এরকম। তাদেরকেও এই বিষয়ে সাবধান করা হচ্ছে, খবর দেওয়ার। ওই বাচ্চা যখন বড় হবে, তার সম্পদ তাকে দিয়ে দিও। আউফুল কায়লা ওয়াল মিজানা বিল কিসত, মাপ এবং ওজন ন্যায্যভাবে দিবা। আপনি কাপড়ের ব্যবসায়ী, কাপড় কেটে দিচ্ছেন 1 গজ বা 1 মিটার, এখন তো মিটার হয়েছে, গজ আর পাওয়া যায় না, মিটার হয়েছে। আপনি 100 মিটার মধ্যে যদি 1 মিটারও ফাঁকি দেন, কারণ কাছের কাটার ব্যবস্থা হতো, যদি প্রতি গজে যদি আপনি 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি করেও কাটেন, তাহলে 100 গজে গিয়ে কত করবেন। এই মাপ খুব সাবধান, যারা কাপড়ের ব্যবসা করেন সাবধান থাকেন। লুঙ্গির ব্যবসা, লেখা আছে 10% কটন, অথচ 20% কটন পাওয়া যায় কোনো সন্দেহ, বাকিটা সিনথেটিক। সে লুঙ্গি খসখস, মানে চামড়া গায়ে দিচ্ছেন, পড়ছে কি পড়তেছি, ওই একই নাম, একই কী বলে সিল, আপনি সিলে বুঝতেই পারবেন না। একই কোম্পানি 3-4 রকম লুঙ্গি বানাবে, আপনি নিশ্চিন্ত কিনছেন, অমুক কোম্পানির লুঙ্গিটা কিনে নিয়ে আসো, ছেলেকে বললেন কিনে নিয়ে আসলো, কিন্তু ও যে অমজি এত রকম ফেরাচ্ছে, এটা কে জানে। ধোকা চলছে কাপড়ের ব্যবসা মধ্যে, চূড়ান্ত ধোকা চলছে। যেদিকে ঢুকবেন সেদিকে, যারা তরকারির ব্যবসা করছে, আমরা যারা বাজারঘাট যাই না, লোকেদের কাজ করাই, জানে যেটা আমির সাহের বাড়িতে আসছে, আর ঠিক আছে, একবারে 2 দিনের পচা পটল পানি ছিটে দিয়ে টাটকা বানিয়ে দিয়ে দিল, বাড়ি এসে অর্ধেক বাদ দিতে হবে। তরমুজের ব্যবসা করে, আমরা আসছি গাড়ি নিয়ে রাত্রিবেলা, জেলার সম্মেলন করে আমাদের পরে রাতেই ফিরতে হয়, রাতে 1টা 2টা 3টা বেজে যায়। তো নাটোরের তো আপনার তরমুজের আড্ডা কারখানা, তোর নাটোর বিখ্যাত। ওরে বাপ রে বাপ, আরে আমি সেবা গাড়ি, আরে সবচেয়ে বড়টা, বড়টাতে কত যত্ন করে দিল, বড়টা বাড়ি এসে গাড়ি থেকে এত দুর্গন্ধ, পুরোটাই ফেলে দিল। বড়টা দিচ্ছে আমাদের গাড়ি বাড়ি যারা, আচ্ছা ভালোতে দিচ্ছে, যারা আমাদেরকে ফাঁকি দেয়, তোরা ফাঁকি পড়বে না, ওরা কী করবে, ওরা আমার 100 টাকা গেল, তোর তো কপাল গেল। এই একেবারে হাতে কলমে আমরা ঠকালো, এজন্যই বলতেছি। তা আপনারা, আমরা যে ঠকি, তো আপনারা জিতবেন নাকি? মাছের ব্যবসা যারা করছে, মাছ নড়ে না, কিছু না, পানি দিয়ে খালি টানছে, কোথায় টিপি দিতে নড়ে, তো আল্লাহ ভালো জানে। বাড়ির দেশে মাছ খাওয়া যাচ্ছে না। যারা মানুষকে ফাঁকি দেয়, তারাও ফাঁকিতেই পড়ে। একটা বাংলা কথা আছে না, চোরের 10 দিন, মহাজনের 1 দিন, আল্লাহ যেদিন ধরবে ওই দিন শেষ। ওইটি আল্লাহ পাক আগেই সাবধান করতে, খবরদার মাপে এবং ওজনে তোমরা যেন কম বেশি করো না। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, তবে হ্যাঁ, মানুষের সাধ্যের অতীত যদি কিছু হয়ে যায়, আল্লাহ সেজন্য আপনাকে পাকড়া করবেন না। আপনার নিয়ত ভালো ছিল, ঠিকই করেছেন, এরপর কম বেশি হতে পারে, তাই না? এটা আল্লাহ মাফ করবেন। আর যা কুলতুম ফাআদিলু, যখনই কথা বলবে তো ন্যায় কথা বলবে, খবরদার। অলকানা যা করবা, যদিও সে নিজের আত্মীয়স্বজনও যদি হয় তার পক্ষে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। বিচারে বসলে আপনাকে অবশ্যই সত্য কথাই বলতে হবে, মিথ্যা কথা বলা চলবে না। একজন লোক চোর আপনি বলবেন সাধু, তা তো হবে না, স্বার্থ আছে বলে বলা যাবে না। আহাদিল্লাহ আওফু। ১০ নম্বর, তোমরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করো না। যে কোনো অফিসে যাকে চাকরি দেওয়া হয় সে তো আল্লাহর নামে অঙ্গীকার মুখে বলুক আর না বলুক, পুরো অফিসের দায় দায়িত্ব তার ঘাড়ে পড়ে। বাড়ির যে চাকর মনিবের সমস্ত সহায় সম্পদ দেখার দায়িত্ব তার। আপনি পুলিশে চাকরি করছেন, পুরা সরকার আপনার উপরে ডিপেন্ডেন্ট। আপনাকে আপনি ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক আপনি আনুগত্য করতে বাধ্য। অমনি করে যারা বিভিন্ন কাজে আল্লাহর নামে অঙ্গীকার করে, এই অঙ্গীকারগুলো রক্ষা করা তাদের কর্তব্য। আর সবচেয়ে বড় অঙ্গীকার হচ্ছে সৃষ্টির সূচনা লগ্নে যখন আমরা আজকে যাকে আরাফা ময়দান বলছি, হাদিসের নাম হচ্ছে, ওইখানে আমাদের আহাদে আলাস্তুস অনুষ্ঠানটা হয়েছিল। মিশকাতে ১২১ নম্বর হাদিস। আল্লাহ পাক সব আদম সন্তানকে ওখানে নামিয়ে পিঠের ডান পাশ থেকে এক দলকে বের করলেন তার সাদা পিপিলিকার মতো, আদমের পিঠের বাম পাশ থেকে আরেক দল বের করলেন তাদের কালো পিঁপড়ার মতো। সবাইকে সামনে বসালেন জ্ঞান সম্পন্ন করে। তাদেরকে তিনি প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? কালু বালা। সবাই বলল হ্যাঁ। সূরা আরাফ ১৭২, ১৭৩ রাত পরে দেখবেন। সেই অঙ্গীকার যেন তোমরা ভুলে যেও না। হিন্দু হও, মুসলমান হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, সবাই আদমের সন্তান। প্রত্যেকেই আমরা সেদিন আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি, আল্লাহ তুমি আমাদের রব। দুনিয়াতে এসে এখন আমরা আল্লাহর রুবুবিয়াত ছেড়ে দিয়ে, আল্লাহর বিধান ছেড়ে দিয়ে মানুষের মন গড়া বিধানের অনুসরণ করছি। কিয়ামতের দিন প্রত্যেককে কৈফিয়ত দিতে হবে। সেই অঙ্গীকার তুমি ভুলে গিয়েছিলে না অঙ্গীকার রক্ষা করেছিলে? আল্লাহ বলছেন, যালিকুম আসাকুম বিহ লাআল্লাকুম তাযাক্কারুন। তোমাদেরকে আল্লাহ পাক এই বিষয়ে উপদেশ দিচ্ছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই 10টি হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি আবার একসাথে সিনপসিসে বলে দিচ্ছি। ১. তোমরা শিরিক করো না। ২. তোমরা পিতামাতার সাথে অসৎ ব্যবহার করো না। ৩. দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। ৪. প্রকাশ্য বা গোপন অশ্লীলতার নিকটবর্তী হও না। ৫. অন্যায়ভাবে মানুষ হত্যা করো না। ৬. উত্তম পন্থায় ব্যতীত ইয়েতিমের মালের নিকটবর্তী হও না। ৭. মাপ এবং ৮. ওজনে কম বেশি করো না। ৯. অন্যায্য কথা বলো না। ১০. আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করো না। এই 10টি হারাম সম্বন্ধে আল্লাহর প্রত্যেক বান্দাকে আল্লাহ সাবধান করছেন। যিনি যে দল মতের হন না কেন, সবার প্রতি আল্লাহ পাকের এই আহ্বান, কুল তাআলা, হে মুহাম্মদ তুমি বলো, এসো তোমরা আমার কাছে, আল্লাহ কৃত হারামগুলো তোমরা শোনো। অতএব এই আহ্বান শুধু আমাদের প্রতি নয়, বনু আদমের সবার প্রতি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 10টি হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।